উজাড় হচ্ছে বনাঞ্চল, জ্বলে পড়ে অঙ্গার, অক্সিজেনের এক একটি ভাণ্ডার। কেউ কাটছে পাহাড়, কেউ বা লুটে নিচ্ছেন খাল বিলের মাটি, আর যারা লুট করতে পারছেন না তারা ধ্বংস করছেন কৃষি জমি। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবনে বৈধ কোনো ইট ভাটা না থাকলেও প্রতিদিন প্রায় অর্ধ শতাধিক ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুলডোজার লাগিয়ে কাটা হচ্ছে পাহাড়। একই অবস্থা যশোরেও। সরকারি বেসরকারি কারো কাছেই নেই ইট ভাটার সঠিক পরিসংখ্যান। আমাদের 60টার সামান্য বেশি বৈধ লাইসেন্স দেওয়া আছে। কাগজ কলমে যেটা আছে 160-162টা, 138টার ভিতরে 110টা আমাদের নিয়ম মেনে চালু আছে। অথচ জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইট ভাটা স্থাপনের কোনো সুযোগই নেই, আর লাইসেন্স পাওয়ার আগে থাকার কথা পরিবেশ ছাড়পত্র। তাহলে কি প্রশাসন ও পরিবেশ বিভাগের অগোচরেই চলছে এসব ইট ভাটা? তারও নেই কোনো সদুত্তর। জিগজাগ ভাটাটি করে ফেলেছে এবং ওদের এলজিডি রাস্তা 100.5 কিলোমিটার ভিতরে পড়ে, সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ছাড়পত্র দিতে পারছি না। এদিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রায় 20টি স্থান থেকে দেদার্সে গোমতি নদীর মাটি লুটে নিচ্ছে স্থানীয় সিন্ডিকেট ও ভাটার মালিকরা। মাটি লুটেরাদের অত্যাচারে অতিষ্ঠ ভৈরবের কৃষকরাও। বর্ষাকালে পানি যখন জাগা, কমর পানি, উড়ার পানি হয়, ওই সময় এন থেকে মাটি লুয়ে যা নিয়া ইটকলা তারা দেয়। 3টা বাজে মাটি নেয়, ইটকলা বেছে আর সমুদ্র বেছে। কয়লা চেয়ে কাঠে খরচ কম হওয়ায় সাভারের আমিনবাজার এলাকায় দিনরাত পোড়ানো হচ্ছে কাঠ। নিম্নমানের কয়লার সঙ্গে মেশানো হচ্ছে গাছের গুঁড়ি, বাদ যাচ্ছে না গাড়ির টায়ারও। প্রকাশ্যে এসব অপকর্মে মানুষের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলেও দেখার যেন কেউই নেই। প্রায় দেখি আদালতে বেশ কতগুলো ইট ভাটা একত্রে এসে একটি রিট পিটিশন করে, তারা একটা টাইম ছিল 6 মাস, হয়তো আদালত বিশেষ কনসিডারেশনে 6 মাস টাইম দিল, কিন্তু এগুলো তারা আবার পরে এক্সটেনশন করে করে এই 2 বছর চালাচ্ছে। এই মামলাগুলো আলাদাভাবে বিশেষ কেয়ার দিয়ে যে পরিবেশ অধিদপ্তর পরিচালনা করবে, তাদের সেই লিগাল এরিনা নাই, লিগাল যে সেকশন থাকা দরকার সেই সেকশন নাই। দেশের 64টি জেলার মধ্যে মাত্র 21টিতে আছে পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক অফিস, তাতেও আবার নেই লোকবল। আমাদের ইন্সপেক্টর আছে প্রায় 70-80 জনের মতো। এই 70-80 জন ইন্সপেক্টর দিয়ে আমি যে বললাম যে প্রায় 7,000 ইটের ভাটা তারা কি করছে মনিটর করা, এটা খুব কঠিন একটা কাজ। ফুরিয়ে আসছে কৃষি জমি, নষ্ট করছি খাদ্য শস্য, নিঃশ্বাসেও লেগেছে টান, নিজেই ধ্বংস করছি নিজের আবাসস্থল, তারপরও বন্ধ হচ্ছে না ইট ভাটা। মান আর হুশ থাকলেই তাকে নাকি মানুষ বলে, তাহলে আমাদের হুশটা আজ কোথায়? এদিকে শিশুশ্রম বন্ধ না হওয়ার জন্য অনেকটাই দায়ী ইট ভাটার মালিকরা। অবস্থা অনেকটাই দাসপ্রথার মতোই, সে চিত্র থাকছে প্রতিবেদনের পরের পর্বে।